বৈশ্বিক বাজারে পণ্যের দাম কমলেও স্বস্তিতে নেই বিশ্ব নয় বছরের মধ্যে সর্বোচ্চ দেশের মূল্যস্ফীতি বিশ বছরে মাত্র ২৬টি কূপ খনন গ্যাস অনুসন্ধান উত্তোলন বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের তীব্র খরায় পুড়ছে ফসলের মাঠ বিবর্ণ গাইবান্ধার আমন বীজতলা সবজি খেত শুনছিলেন প্রেস সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সকাল নয়টার একুশের সংবাদে আপনাদের সাথে থাকছি আমি তাসনিমা ফিফা দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online বৈশ্বিক বাজারে পণ্যের দাম কমলেও সুফল পাচ্ছেন না ভোক্তারা মূল্যস্ফীতি এখনও সহনীয় পর্যায়ে আসেনি বাংলাদেশ সহ বেশিরভাগ দেশেই জুন মাসে পণ্যের দাম বেড়েছে রিপোর্ট মহিমা পলির বিশ্ববাজারে পণ্যের মূল্য কমছে তবে ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসছে না উন্নত উন্নয়নশীল কিংবা নিম্ন আয় স্বস্তিতে নেই কোনো দেশে পণ্যমূল্যের ঊর্ধ্বমুখী বাজারে বিশ্বজুড়েই নাকাল ভোক্তারা সবশেষ তথ্য অনুযায়ী গত জুনে মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ৪০ বছর রেকর্ড অতিক্রম করেছে উন্নীত হয়েছে ৯.১%। ইউরোপের প্রভাবশালী দেশ যুক্তরাজ্যের ভোক্তাদেরও পড়তে হয় উচ্চ মূল্যস্ফীতির তাপে জুনে দেশটিতে মূল্যস্ফীতি হয় ৯%। সুখবর ছিল না ইউরো অঞ্চলেও গত জুনে অঞ্চলটিতে পণ্যমূল্য বাড়ে ৮.৬%। মে মাসে ইউরো অঞ্চলে মূল্যস্ফীতি ছিল ৮.১%। এদিকে উচ্চ মূল্যস্ফীতির কবলে দক্ষিণ এশিয়ার দেশগুলো জুন মাসে পার্শ্ববর্তী দেশ ভারতে ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বাড়ে ৭.০১%। এ অঞ্চলের আরেক দেশ পাকিস্তানের অবস্থা খুবই নাজুক গত মাসে দেশটিতে মূল্যস্ফীতি হয়েছে ২১.৩২%। চরম ভোগান্তিতে পাকিস্তানের সাধারণ মানুষ জুনে মূল্যস্ফীতি বেড়েছে বাংলাদেশেও নয় বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে দেশের মূল্যস্ফীতি এ সময় দেশে পণ্যমূল্য বেড়েছে ৭.৫৬%। তবে খাদ্য খাতে মূল্যস্ফীতি ছাড়িয়েছে ৮.৩৭%। এদিকে চলতি মাসে ভোজ্যতেল সহ কিছু পণ্যের দাম কমেছে নতুন করে বাড়েনি অন্যান্য নিত্য পণ্যের দাম মহিমা পলি একুশে টেলিভিশন ২৫,০০০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা থাকলেও জ্বালানি সাশ্রয়ের পদক্ষেপ হিসেবে বিদ্যুতের উৎপাদন কমানোর সিদ্ধান্তকে যৌক্তিক বলছেন বিশেষজ্ঞরা সেই সাথে আমদানি নির্ভরতা কমিয়ে গ্যাসের অনুসন্ধান ও উত্তোলন বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা রিপোর্ট মানিক শিকদারের করোনার ভয়াবহতা কমার পর চাহিদা বৃদ্ধি ও ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানি সংকট বিশ্ববাজারেও দাম অস্বাভাবিক পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে ধনী গরিব সব দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুতের উৎপাদন কমিয়েছে সরকার দীর্ঘদিন পর ফিরে এসেছে লোডশেডিং এই পরিস্থিতিতে অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রেখে রপ্তানি বাণিজ্যের বিদ্যমান গতিশীলতা ধরে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা শিল্প কারখানা লোডশেডিং এর আওতামুক্ত রাখার পক্ষে মত তাদের কারখানাতে যদি গ্যাস না দেওয়া হয় তাহলে তো এটার এফেক্ট আরো বড় এটার রিপল এফেক্ট হবে শিল্পের যে পরিমাণ যদি উৎপাদনের পরিমাণ কমে যায় তাহলে সেটার এফেক্ট হবে এটার দাম বাড়বে এলএনজির উপর নির্ভরশীল না হয়ে দেশে গ্যাসের অনুসন্ধান ও উৎপাদন বাড়ালে সংকট তৈরি হতো না বলছেন বিশেষজ্ঞরা যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে যে এই ক্যাপাসিটি বাড়ার সাথে সাথে বাড়ানোর সাথে সাথে এই জ্বালানির যোগান বাড়ানো হয়নি উৎপাদন ধরে রাখার কাজে তো আমি বলবো যে ডেফিনেটলি পেট্রোবাংলা ফেল করেছে কারণ এখন এই বিপদে এসে এখন বলছে আমরা আগামী ৩ বছরে ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস আমরা উত্তোলন করতে পারবো তাহলে আমার কথা হলো যে আজকে থেকে ৬-৭ বছর আগে তুমি এটা করো না কেন গত ২০ বছরে দেশীয় প্রতিষ্ঠান পাপেক্স ও বিদেশি কোম্পানিগুলো মাত্র ২৬টি কূপ খনন করেছে এর মধ্যে বেশ কয়েকটির সংস্কারের প্রয়োজনে গ্যাসের উৎপাদন বাড়াতে দ্রুত সময়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়ার তাগিদ তাদের ১৯৯৯ সালে আইওসির সবচেয়ে বড় আবিষ্কার যেটা বিবিয়ানা গ্যাস ক্ষেত্র সেটা আবিষ্কার হয় তারপরে ২০০৫ সালে বাঙ্গুরা আসে
এই দুটোর পরে পরবর্তীতে আর কোনো ধরনের অনুসন্ধানের কাজ হয়নি। দীর্ঘদিন ধরে একটা উপেক্ষা করেছি, আমাদের নিজস্ব সম্পদ থেকে তার উপর নির্ভরশীলতা কমিয়ে দিয়েছি। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সংকট না কাটা পর্যন্ত লোডশেডিং এর বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা যায় ততই দেশের জন্য মঙ্গল, কারণ জ্বালানি নিরাপত্তার জন্য নিজস্ব জ্বালানি যেমন দরকার আছে আমদানিরও দরকার আছে। পরিস্থিতি মোকাবেলায় গ্যাস বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। অনাবৃষ্টিতে নওগাঁ, মেহেরপুর ও গাইবান্ধায় চরমভাবে ব্যাহত আমনের চাষাবাদ। তীব্র খরায় ফসলের মাঠ ফেটে চৌচির, পানি না পেয়ে হলুদ হয়ে গেছে ধান। বাড়তি ব্যয়ে শ্যালো মেশিন দিয়ে ডোবা ও নালার পানিতে ফসল রক্ষার চেষ্টায় চাষিরা। প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট রত্নাসামানের। নওগাঁয় গত দেড় মাসে বৃষ্টির দেখা নেই। বিকল্প সেচ পদ্ধতিতে কিছু জমিতে চাষাবাদ চলছে। ডোবা নালার পানি তো শেষ হয়ে গেছে, এখন অনাবৃষ্টির কারণে ক্ষেত ফেটে গেছে। আকাশে পানি নাই, মাটি সাদা হয়ে গেছে, ধান মরে যাচ্ছে। তবে প্রত্যেকে পানি ছাড়ছে 150 টাকা ঘন্টা দিয়ে আর পানি ছেঁচে আল্লাহ কোনো জীবন রক্ষা করছে। আল্লাহ এখন আর কী করবে, বৃষ্টি বাদল আল্লাহ কখন দিবে, দিলে তো আমাদের সুবিধা হবে। এইভাবে কিনলে মরগান দেয় যে বিঘা পেতে 500,000 টাকা করে লাগে যাবে। আগামী 15 আগস্ট পর্যন্ত আমন ধান রোপণ করতে পারবেন চাষিরা। বরেন্দ্র সেচ, ডিপ টিউবওয়েল যেগুলো আছে এবং ব্যক্তি মালিকানা পর্যায়ে যে সমস্ত ডিপ টিউবওয়েল আছে, শ্যালো টিউবওয়েল আছে, LLP সকলগুলোকে চালু রাখার জন্য আমরা উপজেলা কৃষি অফিসার, উপজেলা সেচ কমিটিকে নির্দেশনা প্রদান করেছি। এবছর নওগাঁয় 1,97,110 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও এ পর্যন্ত রোপিত হয়েছে মাত্র 4,000 হেক্টর জমিতে। প্রচণ্ড তাপদাহে গাইবান্ধায় বিবর্ণ হয়ে মারা যাচ্ছে আমন বীজতলার পাশাপাশি সবজিও। খরচা তো অনেক করলাম, এখন পর্যন্ত লাভের অংশ পারি নেই। অধিক তাপতে বেশি বসলাম, তা মিষ্টি কুমড়ে, তার পাশে যে কদোয়া, এটা তো নষ্ট হয়ে গেছে। মেহেরপুরেও বাধ্য হয়ে সেচ দিয়ে ধানের আবাদ করছেন চাষিরা। যেহেতু বৃষ্টি নাই, এই যে খরচ প্রচুর পরিমাণ, আমাদের মানে বিশাল কষ্ট হয়ে যাচ্ছে, বুঝছেন। ধান আমরা না গাছি, আমাদের চারিধারে খরচ খরচা খুব বেশি হয়ে যাইছি। তেলের দাম এধারে প্রায় 100 কাছে নিচে। বৃষ্টি নির্ভরশীল না হয়ে প্রথম পর্যায়ে সম্পূরক সেচ দিয়ে ধানের চারা রোপণের পরামর্শ কৃষি বিভাগের। চারার বয়স যাতে বেশি না হয় এই জন্য আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি যে দ্রুত যাতে তারা ধানটা লাগাতে পারে সম্পূরক সেচ দিয়ে। বাড়তি সেচে উৎপাদন খরচ বেশি পড়ায় মৌসুমে ন্যায্য দাম বেশি না পেলে ক্ষতির শঙ্কায় চাষিরা। রত্নাজামান, একুশে টেলিভিশন। সংবাদে নিচ্ছি বিরতি, বিরতির পর যা থাকবেন। ছাত্রী যৌন নিপীড়নের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রক্টরের পদত্যাগ সহ 4 দফা দাবি। আপনারা দেখছেন সকাল 9টার 21 সংবাদ। ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শাস্তির দাবিতে বুধবার মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে প্রক্টরের পদত্যাগ সহ 4 দফা দাবি পেশ করে তারা। 3 দিন আগে ক্যাম্পাসে এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। গতকাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রীদের রাতে হলে ফেরার সময়সীমা বেঁধে দিলে শিক্ষার্থীদের মধ্যে নতুন করে ক্ষোভ দেখা দেয়। রাতে একদল ছাত্রী উপাচার্যের বাসভবনের দিকে গেলে প্রক্টোরিয়াল বডির সদস্যরা তাদের পথ আটকান। এক পর্যায়ে ক্ষুব্ধ ছাত্রীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। টাঙ্গাইলের পাহাড়ি অঞ্চলে বাড়ছে লেবু চাষ। কম খরচে বেশি মুনাফা হওয়ায় যুবকরাও ঝুঁকছেন লেবু চাষে, স্বাবলম্বী হয়ে উঠছেন অনেকেই। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের রিপোর্ট, জানাচ্ছেন রাজীব জামান। অনুকূল আবহাওয়ার কারণে সারা বছরই লেবুর চাষ হয় টাঙ্গাইলের পাহাড়ি অঞ্চল, ঘাটাইল সহ আশপাশের এলাকায়। যথাযথ পরিচর্যায় এবং কৃষি কর্মকর্তাদের তদারকিতে এবার লেবুর ফলন গেল বছরের চেয়ে ভালো। সবাই করতেছে আর এটা থেকে মোটামুটি ভালো একটা প্রফিট আসতেছে। 2 একর জায়গা, এইটুকু জায়গা লইয়া মোটামুটি 4-5 জন ফ্যামিলি লইয়া কাজ করতেছি। এরও লাভবান হচ্ছে, আমিও লাভবান হচ্ছি। কৃষি বিভাগ বলছে এবার টাঙ্গাইল জেলায় মোট 2,185 হেক্টর জমিতে লেবু চাষ করা হয়েছে।
চাষীদের যথাযথ প্রশিক্ষণ প্রদান এবং সার ও চারা বিতরণে সহযোগিতা করছে কৃষি কর্মকর্তারা। আশা করা হচ্ছে উৎপাদন ছাড়াবে 42 মেট্রিক টন। আমরা কৃষি সম্প্রসারণ দপ্তর থেকে লেবু চাষের জন্য যে কলাকৌশলগুলো তাদেরকে জানানো উচিত সেই বিষয়গুলো তাদেরকে আমরা সবসময় অবগত করি, কৃষকদের পাশে থেকে তাদের রোগ বালাই থেকে শুরু করে পোকামাকড় সহ অন্যান্য যত ধরনের সমস্যা হতে পারে লেবুতে সব বিষয়ে তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা প্রদান করি। চাষিদের সফলতা দেখে প্রবাস ফেরত যুবকরাও ঝুঁকছেন লেবু চাষের কর্মসংস্থান হয়েছে অনেক তরুণের। মানুষ এদিকে এসে কি করবো কোনো কিছু ভেবে পাচ্ছিলাম না, 3 বিঘা জমি লিখছে নিয়ে তারপর আমি লেবু চাষ করছি, 5-7 লাখ টাকা বিক্রি হবে, এখান থেকে 2-3 লাখ টাকা মতো খরচ হয়েছে। 1.5 বছর হলো আমি দেশে আইছি, আসার পর আমি লেবুর বাগান করছি, 6 লাখ টাকা খরচ গেছে, এই বছর লেবুর বাজার দুধ এড়ে থাকে 4-5 লাখ টাকা উঠায় পড়বো। রাজধানী সহ দেশের চাহিদার বড় একটি অংশ পূরণ করছে টাঙ্গাইলের পাহাড়ি অঞ্চল লেবু। স্থানীয় পর্যায়ে একটি সংরক্ষণাগার নির্মাণের দাবি চাষীদের। রাজীব জামান, একুশে টেলিভিশন। আবার নিচ্ছি বিরতি, ফিরে এসে যা থাকছেন। রাশিয়া সরবরাহ বন্ধ করায় আশঙ্কায় গ্যাসের ব্যবহার 15% কমানোর আহ্বান ইউরোপীয় কমিশনের। শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বৈশ্বিক বাজারে পণ্যের দাম কমলেও স্বস্তিতে নেই বিশ্ব, 9 বছরের মধ্যে সর্বোচ্চ দেশের মূল্যস্ফীতি। 20 বছরে মাত্র 26টি কূপ খনন, গ্যাস অনুসন্ধান উত্তোলন বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। তীব্র খরায় পুড়ছে ফসলের মাঠ, বিবর্ণ গাইবান্ধার আমন বীজতলা সবজি ক্ষেত। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, একুশের সাথে থাকুন।